বর্তমানে আছেন শিবালয় উপজেলা আমাদের মাজারে উপস্থিত হয়েছে জাতির কোন বঙ্গবন্ধু উদ্যোগ এবং রক্তের উত্তরসূরি জাতির কোনকে কন্যা দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ফারুক হোসেন উপস্থিত হয়েছে শ্রেষ্ঠ বাঙালি বর্তমান আমাদের প্রধানমন্ত্রী ওনারে এখন ভীষণ সেবা ধর্তা করে তারপর থেকে বাঙালি জাতি কাছে যাও এই বঙ্গবন্ধু আমরা যদি ভোট বিশ্বাস করি তাহলে চলবে না বঙ্গবন্ধুর আসলে আজকে মাননীয় এমপি মহোদয় আলহাজের নাইমুর রহমান দুর্জয় রায়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজকে শিবালা উপজেলা কৃষক লীগের 71 সদস্য একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি রয়েছে সংগ্রামী ভাইয়েরা আপনারা জানেন শিবালা উপজেলা কৃষক লীগের 7টি পূর্ণাঙ্গ কমিটি এখানে শিবালার 7টি পূর্ণাঙ্গ কমিটি রয়েছে সংগ্রামী ভাইয়েরা আপনারা জানেন শিবালা উপজেলা কৃষক লীগের একটি শক্তিশালী 63টি ওয়ার্ড কমিটি এখানে করতে সক্ষম হয়েছি নেতৃবৃন্দদের সামনে রেখে নেতৃবৃন্দদের সঙ্গে রেখে সংগ্রামী ভাইয়েরা জানেন এই শিবালা উপজেলা কৃষকে আমার এই পাঙ্গিয়তা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সেই পরিবারের সহ বুলেটের আঘাতে যে হত্যা করা হয়েছে সংগ্রামী ভাইরা আজকে শিবালা উপজেলা কৃষক লীগ ওই বিএনপি জামাত শিবির হেফাজত আজকে শিবালা উপজেলা কৃষক লীগ প্রতিষ্ঠিত শিবালা উপজেলা কৃষক লীগ আজকে রাজপথে আছে ওই হেফাজত বিএনপি যুবদল ছাত্র দলের বিরুদ্ধে শিবালা উপজেলা কৃষক লীগের ডাইরেক্ট অ্যাকশন শিবালা উপজেলা কৃষক লীগ রাজপথে আছে সংগ্রামী ভাইরা এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবে লড়াইয়ের মধ্য দিয়ে ওই খুনিদের রায়ের ফাঁসির রায় কার্যকর হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে অন্যায় করে কেউ বাঁচতে পারে না আর চক্রান্তকারী শিয়াউর রহমান তার চক্রান্ত করে ক্ষমতার অবস্থাদের দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যায় না আল্লাহর মায়ের আল্লাহর বিচার এক সময় বক্তব্য আছে ভিডিও করতেছে হ্যাঁ Hey, 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 hey